আমরা কথা। আমরা এসেছি তোমাদের নিয়ে যেতে গল্পের রঙিন রাজ্যে আমাদের আজকে নিবেদন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী লেখা টুনটুনির গল্পের থেকে টুনটুনি আর বিড়ালের কথা টুনটুনি আর নাপিতের কথা এবং টুনটুনি আর রাজার কথা গৃহস্থের ঘরের পেছনে বেগুন গাছ আছে সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি তার বাসা বেঁধেছে বাসার ভেতরে তিনটে ছোট্ট ছোট্ট ছানা হয়েছে খুব ছোট্ট ছানা তারা উঠতে পারে না চোখও মেলতে পারে না খালি হাঁ করে আর চিঁচি করে গৃহস্থের বেড়ালটা ভারী দুষ্টু সে খালি ভাবে টুনটুনির ছানা খাবো একদিন সে বেগুন গাছের তলায় এসে বললে কি করছিস লা টুনটুনি টুনটুনি তার মাথা হেঁট করে বেগুন গাছের ডালে ঠেকিয়ে বললে প্রণাম হই মহারানী তাতে বিড়ালিনী ভারী খুশি হয়ে চলে গেল এমনি সে রোজ আসে রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর মহারানী বলে আর সে খুশি হয়ে চলে যায় এখন টুনটুনির ছানাগুলি বড় হয়েছে তাদের সুন্দর পাখা হয়েছে তারা আর চোখ বুঝে থাকে না তা দেখে টুনটুনি তাদের বললে বাছা তোরা উঠতে পারবি ছানারা বললে হ্যাঁ মা পারবো টুনটুনি বললে তবে দেখ তো দেখি ওই তালগাছটার ডালে গিয়ে বসতে পারিস কি না ছানারা তখনই উড়ে গিয়ে তালগাছের ডালে বসল তা দেখে টুনটুনি হেসে বললে এখন দুষ্ট বিড়াল আসুক দেখি খানিক বাদেই বিড়াল এসে বললে কি করছিস লা টুনটুনি তখন টুনটুনি পা উঠিয়ে তাকে লাঠি দেখিয়ে বললে দূর হ কী ছাড়ি বিড়ালিনী বলেই সে ফুরুত করে উড়ে পালালো দুষ্ট বিড়াল দাঁত খিচিয়ে লাফিয়ে গাছে উঠে টুনটুনিকেও ধরতে পারল না ছানাও খেতে পেল না খালি বেগুন কাটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরল এতক্ষণ শুনছিলেন টুনটুনি আর বিড়ালের কথা এখন আপনাদের পড়ে শোনাব টুনটুনি আর নাপিতের কথা টুনটুনি গিয়েছিল বেগুন পাতায় বসে নাচতে 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 খেলো বেগুন কাটার খোঁচা তাই থেকে তার হলো মস্ত বড়ো ফোড়া ও মা কি হবে এত বড় ফোড়া কি করে সারবে টুনটুনি একে জিজ্ঞেস করে তাকে জিজ্ঞেস করে সবাই বললে ওটা নাপিত দিয়ে কাটিয়ে ফেলো তাই টুনটুনি নাপিতের কাছে গিয়ে বললে নাপিত দাদা নাপিত দাদা আমার ফোঁড়াটা কেটে দাও না নাপিত তার কথা শুনে ঘাড় বেঁকিয়ে নাক ছিটকিয়ে বললে ইস আমি রাজাকে কামাই আমি তোর ফোড়া কাটতে গেলুম আর কি টুনটুনি বললে আচ্ছা দেখতে পাবে এখন ফোড়া কাটতে যাও কি না বলে সে রাজার কাছে গিয়ে নালিশ করলে রাজা মশাই আপনার নাপিত কেন আমার ফোড়া কেটে দিচ্ছে না ওকে সাজা দিতে হবে শুনে রাজা মশাই হো হো করে হাসলেন বিছানায় গড়াগড়ি দিলেন নাপিতকে কিছু বললেন না তাঁতে টুনটুনির ভারী রাগ হলো সে ইঁদুরের কাছে গিয়ে বললে ইঁদুর ভাই বাড়ি আছো ইঁদুর বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত পেরে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি এক কাজ করো ইঁদুর বললে কি কাজ টুনটুনি বললে রাজামশাই যখন ঘুমিয়ে থাকবেন তখন গিয়ে তার ভুড়িটা কেটে ফুটো করে দিতে হবে তা শুনে ইঁদুর জিস কেটে কানে হাত দিয়ে বললে ওরে বাপরে আমি তা পারবো না তাতে টুনটুনি রাগ করে বিড়ালের কাছে গিয়ে বললে বিড়াল ভাই বিড়াল ভাই বাড়ি আছো বিড়াল বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত পেরে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি ইঁদুর মারো বিড়াল বললে এখন আমি ইঁদুরটিদুর মারতে যেতে পারবো না আমার বড্ড ঘুম পেয়েছে শুনে টুনটুনি রাগের ভরে লাঠির কাছে গিয়ে বললে লাঠি ভাই লাঠি ভাই বাড়ি আছো লাঠি বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত পেরে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি বিড়ালকে ঠেঙাও লাঠি বললে বিড়াল আমার কী করেছে যে আমি তাকে ঠেঙাতে যাব আমি তো পারব না তখন টুনটুনি আগুনের কাছে গিয়ে বললে আগুন ভাই আগুন ভাই বাড়ি আছো আগুন বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত পেতে দি খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি তুমি লাঠি পোড়াও আগুন বললে আজ ঢের জিনিস পুড়িয়েছি আজ আর কিছু পোড়াতে পারবো না তাতে টুনটুনি তাকে খুব করে বকে সাগরের কাছে গিয়ে বললে সাগর ভাই সাগর ভাই বাড়ি আছো সাগর বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দি ভাত বেড়ে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি তুমি আগুন নেভাও সাগর বললে আমি তা পারবো না তখন টুনটুনি হাতির কাছে গিয়ে বললে হাতি ভাই হাতি ভাই বাড়ি আছো হাতি বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত পেরে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি সাগরের সব জল খেয়ে ফেলো হাতি বললে অত জল খেতে পারবো না আমার পেট ফেটে যাবে কেউ তার কথা শুনল না দেখে টুনটুনি শেষে মশার কাছে গেল মশা দূর থেকে তাকে দেখেই বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত পেতে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি হাতিকে কামড়াও মশা বললে সে আবার একটা কথা এক্ষুনি যাচ্ছি দেখবো হাতি ব্যাটার কত শক্ত চামড়া বলে সে সকল দেশের সকল মশাকে ডেকে বললে তোরা আয়তরে ভাই দেখি হাতি ব্যাটার কত শক্ত চামড়া অমনি পিন 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 করে যত রাজ্যের মশা বাপ বেটা ভাই বন্ধু মিলে হাতিকে কামড়াতে চলল মশায় আকাশ ছেয়ে গেল সূর্য ঢেকে গেল তাদের পাখার হাওয়ায় ঝড় বইতে লাগল পিন 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 ভয়ানক শব্দ শুনে সকলের প্রাণ কেঁপে উঠল তখন হাতি বলে সাগর শুষিত সাগর বলে আগুন নে ভাই আগুন বলে লাঠি লাঠি পোড়াই বলে বিড়াল ঠেঙাই বিড়াল বলে ইঁদুর বলে রাজার ভুড়ি কাটি রাজা বলে নাপতে ব্যাটার মাথা কাটি নাপিত হাত জোর করে কাঁপতে কাঁপতে বললে রক্ষে করো টুনি দাদা এসো তোমার ফোড়া কাটি তারপর টুনটুনির ফোড়া সেরে গেল আর সে ভারী খুশি হয়ে আবার গিয়ে নাচতে আর গাইতে লাগলো টুনটুন টুন টুনটুন ধেই ধেই এতক্ষণ শুনছিলেন টুনটুনি আর নাপিতের কথা এবার আপনাদের পড়ে শোনাব টুনটুনি আর রাজার কথা রাজার বাগানের কোণে টুনটুনির বাসা ছিল রাজার সিন্ধুকের টাকা রোদে শুকোতে দিয়েছিল সন্ধ্যার সময় তার লোকেরা তার একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল টুনটুনি সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে তার বাসায় এসে রেখে দিলে আর ভাবলে ইস আমি কত বড় লোক হয়ে গেছি রাজার ঘরে যে ধন আছে আমার ঘরে সে ধন আছে তারপর থেকে সে খালি এই কথাই ভাবে আর বলে রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে রাজা তার সভায় বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞেস করলেন হ্যাঁ পাখিটা কি বলছে রে সকলে হাত জোর করে বললে মহারাজ পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে ওর ঘরেও নাকি সেই ধন আছে শুনে রাজা খিলখিল করে হেসে বললেন দেখ তো ওর বাসায় কি আছে তারা দেখে এসে বললে মহারাজ বাসায় একটি টাকা আছে শুনে রাজা বললেন সে তো আমারই টাকা নিয়ে আয় সেটা তখনই লোক গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটি নিয়ে এলো সে বেচারা আর কি করে সে মনের দুঃখে বলতে লাগলো রাজা বড় ধনে কাতর টুনির ধন নিলে বাড়ির ভেতর শুনে রাজা আবার হেসে বললেন পাখিটা তো বড় ঠেটারে যা ও টাকা ফিরিয়ে দিয়ে আয় টাকা ফিরে পেয়ে টুনির বড় আনন্দ হয়েছে তখন সে বলছে রাজা ভারী ভয় পেল টুনির টাকা ফিরিয়ে দিল রাজা জিজ্ঞেস করলেন আবার কি বলছে রে সবার লোকেরা বললে বলছে যে মহারাজ নাকি বড্ড ভয় পেয়েছেন তাই ওর টাকা ফিরিয়ে দিয়েছেন শুনে তো রাজা রাজামশাই রেকে একেবারে অস্থির বললেন কি এত বড় কথা আন্ত ধরে ব্যাটাকে ভেজে খাই যেই বলা অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে আনলে রাজা তাকে মুঠোয় করে নিয়ে বাড়ির ভিতরে গিয়ে রানীদের বললেন এই পাখিটাকে ভেজে আজ আমাকে খেতে দিতে হবে বলে তো রাজা চলে এসেছেন আর রানীরা সাতজনে মিলে সেই পাখিটাকে দেখছেন একজন বললেন কি সুন্দর পাখি আমার হাতে দাও তো একবার দেখি বলে তিনি তাকে হাতে নিলেন তা দেখে আবার একজন দেখতে চাইলেন তার হাত থেকে যখন আর একজন নিতে গেলেন তখন টুনটুনি ফোসকে গিয়ে উড়ে পালালো কি সর্বনাশ এখন উপায় কি হবে রাজা জানতে পারলে তো রক্ষা থাকবে না এমনি করে তারা দুঃখ করছেন এমন সময় একটা ব্যাং সেখান দিয়ে থপ থপ করে যাচ্ছে সাত রানী তাকে দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন আর বললেন চুপ চুপ কেউ যেন জানতে না পারে এইটাকে ভেজে দিই আর রাজামশাই খেয়ে ভাববেন টুনটুনি খেয়েছেন সেই ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজা দিলে তিনি খেয়ে ভারী খুশি হলেন তারপর সবে তিনি সভায় গিয়ে বসেছেন আর ভাবছেন এবারে পাখির বাচ্চাকে জব্দ করেছি অমনি টুনি বললে বড় মজা বড় মজা রাজা খেলেন ব্যাং ভাজা শুনেই তো উঠেছেন। তখন তিনি থুতু ফেলেন তোলেন কত কি ওয়াক করেন তারপর রেগে বললেন সাত রানী নাক কেটে ফেল অমনি জল্লাদ গিয়ে সাত রানী নাক কেটে ফেললে তা দেখে টুনটুনি বললে একটুনিতে টুনটুনাল সাতরানি নাক কাটাল তখন রাজা বললে আন ব্যাটাকে ধরে এবার গিলে খাবো দেখি কেমন করে পালায় টুনটুনিকে ধরে আনলে রাজা বললেন আন জল জল এলো রাজা মুখ ভরে জল নিয়ে টুনটুনিকে মুখে পুরেই চোখ বুঝে ঢক করে গিলে ফেললেন সবাই বললে এবারে পাখি জব্দ বলতে বলতেই রাজামশাই ভোগ করে মস্ত এক ঢেঁকুর তুললেন সবার লোক চমকে উঠল আর টুনটুনি সেই ঢেকুরের সঙ্গে বেরিয়ে এসে উড়ে পালালো রাজা বললেন গেল গেল ধর ধর লোক অমনি ছুটে গিয়ে আবার বেচারাকে ধরে আনলো তারপর আবার জল নিয়ে নিয়ে এলো আর এসে তলোয়ার রাজা কাছে দাঁড়ালো টুনটুনি বেরোলেই তাকে দু টুকরো করে ফেলবে এবার টুনটুনিকে গিলেই রাজামশাই দুই হাতে মুখ চেপে বসে থাকলেন যাতে টুনটুনি আর বেরোতে না পারে সে বেচারা পেটের ভেতরে গিয়ে ভয়ানক ছটফট করতে লাগল খানিক বাদে রাজামশাই নাকিটকিয়ে বললেন অমনি টুনটুনিকে শুদ্ধ তার পেটের ভিতরে সকল জিনিস বেরিয়ে এলো সবাই বললে সিপাই সিপাই মারো মারো পালালো সিপাই তাতে থতোমতো খেয়ে তলোয়ার দিয়ে যেই টুনটুনিকে মারতে যাবে অমনি সে তলোয়ার টুনটুনির গায়ে না পরে রাজামশাইয়ের নাকে পড়ল রাজামশাই তো ভয়ানক চেঁচালেন সঙ্গে সঙ্গে সভার সকল লোক চেঁচাতে লাগলো তখন ডাক্তার এসে ওষুধ দিয়ে পটি বেঁধে অনেক কষ্টে রাজামশাইকে বাঁচালো টুনটুনি তা দেখে বলতে লাগলো কাটা রাজারে দেখ তো কেমন সাজারে বলেই সে উড়ে সে দেশ থেকে চলে গেল রাজার লোক ছুটে এসে দেখল খালি বাসা পড়ে আছে এতক্ষণ শুনছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা টুনটুনির গল্প আপনাদের গল্প পড়ে শোনালাম আমি শ্রেয়া মুখার্জি প্রচ্ছদ সুপর্ণা আবহ ও সম্পাদনা অনুপম আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না